অবশেষে নৌকার মাঝি হলেন জি এম কাদের। জাতীয় পার্টি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন তিনি। অন্যদিকে নির্বাচনে নতুন মোড় নিতে যাচ্ছে এবার বিএনপিকে ছাড়াই নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত। জাতীয় পার্টি আসন সমঝোতার জন্য যদিও তারা বলছে তারা সাবালক হয়েছে, হ্যাঁ, কিন্তু সেই সাবালক দল কতটা নাবালক? ওনারা বসে আছেন প্রধানমন্ত্রীর সাথে আলোচনার আশায়, পত্র পত্রিকা সবই আসছে, তারা 40-50টা চান, সরকারের পক্ষ থেকে 10-15টা দিতে পারে, না হলে তারা উইথড্র করবে। ওবায়দুল কাদেরও তো বলেছেন যে এবার জাতীয় পার্টির সুযোগ রয়েছে সত্যিকারের বিরোধী দল। ওনারা হবেন না আসলে এটা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এই মুহূর্তে দেশ কিংবা প্রবাস থেকে দূরে কিংবা কাছে বসে যারা আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। যে যেখানে আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। দর্শক, এইমাত্র পাওয়া নির্বাচন নিয়ে গরম একটি আপডেট, গরম একটি খবর, অনেকেরই খবরটি দেখে মাথা চান্দি গরম হয়ে যেতে পারে, তাই সবাইকে একটু ভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করছি আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তো চলুন মূল আলোচনায় ফেরা যাক। অবশেষে নৌকার মাঝি হলেন জি এম কাদের, বিএনপি ছাড়াই নির্বাচন হবে, নির্বাচন হয়েই যাবে এবার। নির্বাচনে কিন্তু নতুন মোড় নিল, নতুন মাত্রা যোগ হলো। দর্শক, কী বলবো আসলে বোঝা যায় না, অনেকেই বলছে জাতীয় পার্টি না বলে, এই জাতীয় পার্টি নামক যে জীব, যেই সংস্থাটা বাংলাদেশে আছে, এটাকে জাতীয় বেইমান পার্টি বলা যায়। এখন নৌকায় উঠতে চাচ্ছে জাতীয় পার্টি, এখন তাদের দল ভাগাভাগি করে আসন নিতে চাচ্ছে তারা, আওয়ামী লীগের সাথে সমঝোতা করতে যাচ্ছে এই জাতীয় পার্টি নামক এই বেইমান দল, অনেকেই বলছে। চলুন দর্শক, আওয়ামী লীগের সাথে যে হাত মিলিয়েছে এই জাতীয় পার্টি, এই নিয়ে সাধারণ মানুষ কী বলছে, নির্বাচন বিশ্লেষকরা এ নিয়ে কী বোমা ফাটাচ্ছে এটা আপনাদের দেখিয়ে আনি আসি। যে হঠাৎ জি এম কাদের কেন আওয়ামী লীগের নৌকায় উঠে গেলেন, কেন তার দলটা ধ্বংস করে দিলেন জাতীয় পার্টিটাকে, তো কথা না বাড়ি চলুন দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি নির্বাচন নিয়ে, এর থেকে গুরুত্বপূর্ণ আপডেট মনে হয় আজকে দিনে নেই, তো আশা করি সঙ্গেই থাকবে। কে বলেছে নৌকার প্রতি মানুষের আগ্রহ কমে গেছে? কে বলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ জানাচ্ছে, ফুঁসে উঠেছে? একেবারে বাজে কথা। বর্তমান সরকারের অধীনে আওয়ামী লীগ বাদে আর যে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, বরঞ্চ তাদের নেতাদের যে মিউ মিউ কণ্ঠ, তাতে মনে হচ্ছে আওয়ামী লীগ ছাড়া আর কোনো গতি নেই এদেশের। এবং নৌকা হয়ে গেছে সব কিছুর কেন্দ্রবিন্দুতে, নৌকা হয়ে গেছে মধু, সেই মধুর লোভে চারপাশে মৌমাছি মৌমৌ করছে। জাতীয় পার্টি থেকে শুরু করে জাসদ, ওয়ার্কার্স পার্টি, ছোটোখাটো যেসব ইসলামী দল, তরিকত ফেডারেশন, জেপি, বিএনএম, বিএসপি, তৃণমূল, বিএনপি, অভাব নেই নৌকার চারপাশে ঘুর ঘুর করতে। সবাই তাকিয়ে আছে গণভবনের দিকে, দফায় দফায় মিটিং, দফায় দফায় সিটিং, দফায় দফায় আলোচনা, সমঝোতা হয় কি না, কত ধরনের আমরা ব্যস্ততা দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে। জাতীয় পার্টির নেতারা কয়েকদিন আগেও যে ধরনের হুঙ্কার ছাড়ল, যে ধরনের তাদের যে যুদ্ধংদেহী মনোভাব আওয়ামী লীগের প্রতি, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়, এই সরকারের অধীনে নির্বাচনে গিয়ে তারা নিজেদের অস্তিত্ব আর নষ্ট করতে চায় না। কেউ কেউ তো আবার বলে ফেলেন, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ, তিনি বললেন যে এইভাবে নির্বাচনে গিয়ে আমরা আর কেউ রাজাকার হতে চাই না, জীবনে অনেক কিছু পেয়েছি, আমরা কারোর ক্ষমতার জন্য সিঁড়ি করতে চাই না নিজেকে। জি এম কাদের সাহেব, জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব মুজিবুল হক চুন্নু, তারাও তো কম জানে কথাবার্তায়, এবং তারা তাদের শক্তিমত্তা মানে প্রদর্শন করতে চেয়েছিলেন। এমনটাই শক্তিমত্তা তাদের গড়ে উঠেছে যে নৌকা ছাড়া এখন তারাও কিছু বুঝতে চাইছে না। কিন্তু এই জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীরা একেবারে এই নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে ছিলেন। আর জাতীয় পার্টির রংপুরের শ্রী কর্পোরেশনের মেয়র, তিনি তো প্রকাশ্যেই বললেন যে এই নির্বাচনে যাওয়া নয়, আর যদি যেতে হয় সেভাবে যেতে হবে, 100টা আসন দিতে হবে জাতীয় পার্টিকে। লোকটার সাহস আছে বটে, যেভাবে চেয়েছিলেন। এই ধরনের নেতারাই যদি জাতীয় পার্টির সামনে কাতারে আসতেন, বোঝা যেত রাজনীতি কিছুটা হলেও দেখতাম আমরা জাতীয় পার্টির। কিন্তু দুর্ভাগ্য যে সেই ধরনের কলজিয়ারা লোক সম্ভবত আর জাতীয় পার্টিতে আপাতত নেই, আর সামনে আসবে কিনা সন্দেহ। যাই হোক, এখন
জাতীয় পার্টি যখন দেখলো যে বিএনপি নির্বাচনে আসছে না, তখন তারা সুযোগটি নেওয়ার চেষ্টা করলো। তাছাড়া নানান ধরনের চাপ তাপ ইত্যাদি ইত্যাদি থাকতে পারে, ভারতের একটি চাপ আছে, জাতীয় পার্টির চেয়ারম্যান ভারত সফর করে এলেন, তার কাছে বার্তা ছিল, যেগুলোই থাক নির্বাচনে এলেন। নির্বাচনে এসে এই পার এইবার তারা যে সব কাহিনী শুরু করেছে, আপনাদের মনে পড়ে যে জাতীয় পার্টি যখন ভাগ হলো, আনোয়ার হোসেন মঞ্জু চলে গেলেন, বেরিয়ে গেলেন, জেপি করলেন, নাজির রহমান মঞ্জু বেরিয়ে গেলেন ইত্যাদি ইত্যাদি, তখন লাঙল প্রতীক নিজের দাবি করে, এগুলো তো একটা সময় যুদ্ধে পরিণত হলো রীতিমতন। নির্বাচন কমিশন দাবি করলো, হাইকোর্টে সম্ভবত রিট হলো, তো এরশাদ সাহেব নিশ্চয় তার দাবিদার ছিলেন এবং তিনিই পেলেন লাঙল প্রতীক। আমার কাছে এখন মনে হচ্ছে যে এখন নৌকা প্রতীক যদি নিজেদের দলীয় সম্পত্তি বলে কেউ দাবি করে যে আমরা এত বছর ধরে নৌকায় নির্বাচন করে আসছি, যদি জাসদের ইনু সাহেব করেন, ওয়ার্কার্স পার্টির ইনু সাহেব করেন, বা এই যে জাতীয় পার্টির যারা নৌকা নিয়ে গত তিনটি নির্বাচন করেছেন তারাও যদি করেন এরকম দাবি, আমার মনে হয় যারাই এই বিচার সালিসের মধ্যে থাকেন তাদেরকে একটু ভাবতে হবে, ভাবতে হবে এই জন্য যে আসলে তারাও তো নৌকা প্রতীক নিয়ে এই এরকম কয়েক দফায় জাতীয় সংসদের সংসদস্য হয়েছেন, তো তাদেরটা হয়তো ভাবা যেতে পারে। যাই হোক, এগুলো হয়তো অলীক কল্পনা, কিন্তু বাংলাদেশে অবাস্তব কিছু নয়। তো জাতীয় পার্টি নির্বাচনে এগুলো শেষমেশ নির্বাচনে আসবে, এগুলো আমার মতো অনেকেই বলেছিলেন, ধারণা করেছিলেন। এ এক বড় অদ্ভুত পার্টি, যদিও এই পার্টিকে নিয়ে তেমন কোনো প্রকার প্রেডিক্ট না করাই ভালো, কখন কি করে না করে নিজেদের সুবিধা অনুযায়ী। তো নির্বাচনে আসার পরে আমরা যতদূর জানলাম যে তারা এখন 40টি আসন দাবি করছে, এবং এমন দাবি করা যে তারা এর আগ মুহূর্ত পর্যন্ত চাইছিল যে যদি বিএনপি আসতো লাঙল প্রতীক নিয়ে নিশ্চয় নির্বাচন করবে, নৌকা প্রতীক নিয়ে। এবং বিএনপি নির্বাচনে আসে কি আসে না এই মনোভাব থেকেই তো রওশন এরশাদ নির্বাচন কমিশনে এই যে মনোনয়নপত্র দাখিলের আগে সেখানে তো তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন জাতীয় পার্টি নৌকা এবং লাঙল প্রতীক দুটোতেই নির্বাচন করবে, একটি নিজেরা আরেকটি জোটগতভাবে মহাজোটের অন্তর্গত হিসেবে। অতএব এখন তারা 300 আসনে প্রার্থী দিয়েছে, এখন তো আর সরাসরি নৌকা নিয়ে তারা নির্বাচন করবে না বা করার কথা নয়, করলেও করতে পারে, এগুলো তো অস্বাভাবিক কিছু নয়। তার কারণ আমরা গৃহপালিত বিরোধী দল দেখেছি জাতীয় পার্টিকে তাদের ভূমিকা পালন করতে। তো নৌকা প্রতীক নিয়েও যদি নির্বাচন করে, এই দেশে তো কোনো আইন কানুন নেই আর নির্বাচন ব্যবস্থা তো একেবারে ধসে গেছে, যেমন ইচ্ছে তেমন চলছে, কোনো সমস্যা নেই। অতএব এই অবস্থায় 300 আসন দিয়েও যদি নৌকা প্রতীককে কোনোটিতে নির্বাচন করে দলটির প্রার্থীরা, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে যেহেতু ইনক্লুসিভ নির্বাচন দেখাতে হবে, আমার মনে হয় যে এক্ষেত্রে হয়তো নৌকা প্রতীক জাতীয় পার্টিকে নাও দিতে পারে, হয়তো ছাড় দিয়ে দিতে পারে আসন। এখন যদি জাতীয় পার্টি তারা নিজেরাও বলছে যে তাদের আসনে ছাড় দিতে হবে, মহাজোটের প্রার্থী হিসেবে তারা দাঁড়াবে বা লাঙল প্রতীকেই দাঁড়াবে, কিন্তু অন্য কোনো দলের প্রার্থী থাকতে পারবে না। আওয়ামী লীগের নৌকা প্রতীক তো থাকতেই পারবে না, এমনকি আওয়ামী লীগের শক্ত বিরোধী বা বিদ্রোহী প্রার্থীরা যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন তারাও থাকতে পারবেন না। তারা বুধবার বৈঠক করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে, জাতীয় পার্টির শীর্ষ নেতারা ছিলেন, জি এম কাদের সাহেব ছিলেন, মুজিবুল হক চুন্নু ছিলেন, আরও অনেকে ছিলেন। তারা ওই সময় জানালো গণমাধ্যমকে যে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করা হবে, তো বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করলেন। মুজিবুল হক চুন্নু জানালেন আসন ভাগাভাগি নিয়ে কোনো কথা হয়নি, কী হয়েছে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে কথা হয়েছে। আরে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে কথা মানে? নির্বাচন তো সুষ্ঠু ও অসুষ্ঠ, গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য যাই করুক না কেন, নির্বাচন কমিশন করবে, নির্বাচন কমিশনের সাথে আপনারা বৈঠক করুন, আওয়ামী লীগের সঙ্গে কেন? তো এগুলো তো আর বুঝতে বাকি থাকে না। এখন সম্ভবত তারা শেষমেশ 29টি আসনে চাইছে ছাড়, এবং এই 29টি আসনে নিশ্চয়ই গত সংসদে মানে বর্তমান সংসদে জাতীয় পার্টির তো আওয়ামী লীগের দয়ায় 22টি আসন রয়েছে, এবং এই 22টি আসনে যে সংসদ সদস্যরা তারাই সম্ভবত এই চাপ
নানা ধরনের প্রেশার ক্রিয়েট করছে, তাদের আসনে ছাড় দিতে হবে। দেবে ঠিকই আওয়ামী লীগ ছাড়, না দিয়ে তো উপায় নেই। যদিও এই যে বিদেশি শক্তিকে মোকাবেলা করে একা টিকে থাকা, এখানে জাতীয় পার্টির এই মুহূর্তে আর কোনো অবদান নেই, তবে 2018-2014-1996 যেভাবে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে টানে মায়ায় ছায়ায় যেভাবে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে, তাতে তাদের প্রতি তো অবশ্যই একটু কৃতজ্ঞতা আমাদের প্রধানমন্ত্রী করবেনই। যদিও তো প্রিয় দর্শক দেখলেন ভিডিওটি, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও গুরুত্ব দিয়ে দেখে এসেছেন। যারা গুরুত্বপূর্ণ ভিডিওটি গুরুত্ব দিয়ে দেখেছেন বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাই। দর্শক, এই ভিডিও সম্পর্কে এবার আপনাদের ওপিনিয়নটা জানাতে পারেন, আপনারা কি বলতে চান এই জাতীয় পার্টি সম্পর্কে। আমার বলার কিছু নেই, আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। অনেকেই অনেক কিছু লিখেছে কমেন্ট বক্সে যে জাতীয় পার্টিকে আসলে জাতীয় পার্টি না বলে জাতীয় বেইমান বলে আখ্যা দেওয়া উচিত। দর্শক, এ বিষয়ে আপনার কী মতামত, আপনি কি বলতে চান অবশ্যই এখনই কমেন্টসে উল্লেখ করে যেতে পারেন। দর্শক, শেষ একটা আবদার রাখবো ছোট্ট করে একটা, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন। আর অনেক বন্ধুরা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অথচ পাশে রাখা বেল আইকনটি বাজান না, তাদেরকেই বলি অবশ্যই ভাই আপনারা পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন।